নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো চলুন দেখতে থাকুন, একটা ব্লগ বানিয়েছি। বেশি গুছিয়ে গাছিয়ে করতে পারি না জানেন তো, আর অনেক কাজ থাকে না, শুধু ব্লগ হলেও না একটা আলাদা ব্যাপার। শুধু ব্লগ না, আমার এই কেক টেকগুলো থাকে তো, কেক বানানা, কেক তৈরি করে ডেলিভারি দেওয়া, পিজা তৈরি করা, এদিকে আমি সেলাই করি, সেলাই, ঘর সামলানো সব করে টরে অতটা গুছিয়েও ব্লগ করতে পারি না। তো যতটা আমার খুব ভালো লাগে করতে, যতটা পেরেছি ততটাই করেছি। দেখুন, দেখলে যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। দেখছেন, এদিকে সকালবেলা এখন নিচে খাটি মেয়ের টিফিন করে দিয়েছি, আজকে শনিবার তো, মেয়ে বললো ভাত খেয়ে যাবো না, মেয়ের জন্য একটু ডিম পাউরুটি করে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। এখন এই 9:45 মতন বাজে, ও বেরোচ্ছে, ও স্কুল যাবে, অনেক দিন পর স্কুলটা খুলেছে। আর নিচে এত গরম, ওই একটু এসি চালিয়েছি, এসি চালিয়ে মেয়েকে বলেছি এখানে থাক, সেই তো স্কুলে যেয়ে গরম ভোগ করতে হবে। আর এত গরম, এখন স্কুলটা না খুললেই ভালো হতো, আর কতদিনই বা বন্ধ দিবে বলুন তো, স্কুল যেতে তো হবেই। যাক, শনিবার হাফ ছুটি আছে, তো এক ছেলে যে বসে খেলা করছে, মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমি নিচে যাব, যে রান্নাবান্নাটা করব। চিন্তা হবে যতক্ষণ না ও ফিরে আসছে, খুবই গরম। আগের দিন ওর বন্ধুরা গেছিলো, ওরা বললো যে এত গরম আন্টি, এ ফ্যানটাও চলতে চায় না স্কুলে, আস্তে আস্তে ঘুরছে, ওই জন্য আরও টেনশন হচ্ছে। যাক, ও বেরিয়ে যাক, তারপর তার নিচে যাব, যে রান্না করব। চলুন নিচকে যাই এবার। তো নিচে তো চলে এসেছি, এসে দেখছি ওর ঠাকুমা কুটে দিয়েছে, কুঁদরি ভাজা কুটে দিয়েছে, চচ্চড়ি, কুঁদরি ভাজা চচ্চড়ি। আর কুঁদরি ভাজা চচ্চড়ি করলে তো হবে না, এদিকে কুঁদরি ভাজাটা হতে হতে আমার ভাতটাও হয়ে গেছে, আমি একটু আলু পোস্ত করব। আজ শনিবার তো, নিরামিষি। আর আমার খেয়াল নেই, আমি সকালবেলা ওর বাবা পাউরুটি আর চপ এনেছে, আমি চা দিয়ে খেয়ে নিয়েছি জানেন তো, মানে আমার শনিবারটাই ভঙ্গ হয়ে গেল। কিন্তু আজকে ভাইকে ডেকেছি খেতে, ভাই আসবে, ভাইয়ের তো ঘরে তোরও শনিবার, যার জন্য ওর জন্য একটু আলু পোস্তও করছি, আলু পোস্ত চচ্চড়ি আর কুঁদরি ভাজা আর ডাল করে দেবো। তো কেন গুছিয়ে করতে পারি না জানেন, ব্লগগুলো আমি কত স্পিডে আমি এডিট করি জানেন, আমি বললে বিশ্বাস করবেন না। কোনো রকমে ব্লগটা বানাচ্ছি, যেমন তেমনভাবে বানাচ্ছি, এডিট করে সরিয়ে দিচ্ছি, আবার কেক আছে, দুপুরবেলা কেক আছে, কেক করে কোনো রকমে, কেকে আমি কথা শুদ্ধ ভয়েস দিতে পারি না, কেকে আমি মিউজিক দিয়ে কেকগুলো দিই জানেন, কথা বলবারও আমার সময় নেই। কি এদিকে দেখছেন চচ্চড়ি হচ্ছে আর আমার আলু পোস্তটাও হচ্ছে, আর একটু খিদে পেয়ে গেছে, সেই সকালে চা আর পাউরুটি আর একটু চপ খেয়ে নিয়েছিলাম, এতক্ষণে খিদে পেয়েছে। ফ্রিজে দেখলাম একটুখানি পাউরুটি পড়ে আছে, একটু আলু পোস্ত দিয়ে পাউরুটি খেয়ে নিচ্ছি। আর আমি যে কেকের চ্যানেলে যে ভয়েস দিয়ে কথা বলবো, আমার তো সময় নেই, একই দিন দুটো তিনটে কেক হয়, তারপরে ফোনে তো স্পেস নেই, আর ক্যামেরা ফ্যামেরার ব্যাপার আমি জানিও না, আমাকে কেউ কিনেও দিবে না, আর আমার টাকা বলবেন, আমার টাকা আমি ওর, আমি কিছু সংসারও দিয়ে দিই, কিছু আমার জিনিস কেনার থাকে, একার জন্য তো আর কেউ সংসার করে না। যখন দেখবেন 10 টাকা রোজগার 10 টাকাই খরচা, যখন দেখবে 10 লাখ টাকার রোজ খরচা রোজগার, তখন 10 লাখ টাকাই খরচাও হয়ে যাবে। যাই হোক, যতই টাকা কামাই মোটামুটি চলে যায়। এদিকে আমার নিচের কাজ সব সারা হয়ে গেছে, আমি এখন ওপরে এসেছি, এখন বাজে আপনার 12:30 মতন বাজে। ছেলেকে স্নান করে দিয়েছি, ছেলেকে স্নান করানোর পর ওর তো ঠান্ডা লেগে আছে না, আর খাটে যদি আমি ওকে বসতে দিই না, ওর গায়ে এসিটার বাতাসটা লাগবে, ওই জন্য ওকে একদম এসির তলাটাই বস করিয়েছি, যাতে না ওকে ঠান্ডা লাগে, আর গায়ে একটা ঢাকাও দিয়ে দিয়েছি। ও ওখানে বসে বসে চুপচাপ ফোন ঘাঁটছে, আমি কিছু কাঁচা ভিজিয়েছি, আর ওর বাবা এখন কাজ করছে, কাজ টাজ করে দিয়ে মেয়েকে আনতে যাবে। আর আমি যতক্ষণ এসিটা চালিয়েছি, আমি কিন্তু কাচবো স্নান করবো বলে এসিটা চালাইনি, মেয়ে আসবে তো, এত রোদ এত গরম, মেয়েটা যদি রোদ থাকতে এসে একটু এসিতে বসতে পায়, একটু শান্তি পাবে, যার জন্য আমি এসিটা চালিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমারও ভালো হবে, আমি একটু কেচে টেচে নেবো। মানে কি বলবো, ওপরে ওপরে যা ওপরের রুম থাকলে বুঝতেই পাচ্ছেন কি গরম, ওপরের রুমে 1 মিনিট থাকা যাবে না। চলুন, কাঁচাগুলো আছে আমি কেচে নিই, তারপর তার মেয়ে আসবে, মেয়ে এসে এসিতে বসবে। এদিকে আমি একটু টুক ছাদের ঘরটাও সকালে পুছেছিলাম নি, এতক্ষণে ছাদের ঘরটা একটু পুছে পরিষ্কারও করে নিলাম। আর সব দিন আমার কাঁচা হয় না জানেন তো, এক দিন কাঁচা যেদিন থাকে ওর বাবা কেচে নেয়। এই ছাদের কাজ করতে করতে এদিকে মেয়েও চলে এসছে, 1:15 মতন বেজে গেছে, ওর ছুটি হয়ে গেছে, একটাই ছুটি হয়েছিল, আস্তে আস্তে 15 মিনিট লেগেছে। আর ওর বাবাগুলো বলেছিলো আমি কাচবো, ওর বাবা আর রোদে রোদে এসে কাচবে, আজকে তো আমার এখনও কেক অর্ডার আসেনি,
তাহলে সময় আছে যখন আমি কেচে নেবো, সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, একটুখানি কেচে নিলেই আমার হয়ে যাবে, এবার খেতে দিয়ে দেবো ওদেরকে। তো চলুন আমি একটু কাঁচা ধোয়াটা সেরে ফেলি। তো ও মেয়ে এখন বসুক, যা রোদ এসে দেখছে না না শান্তি। তো মোটামুটি আমার স্নান হয়ে গেছে, ভাবলাম এগুলো রোদে একটু মেলে দিয়ে আসবো, কিন্তু অসম্ভব, আমি ছাদে যেতে পারবো না, পা ফা জ্বলে যাবে। আমি এগুলো একটু জানলা আছে, জানলাটা বেশ বড়, গ্রিলে ওগুলো আমি জল ঝরতে দিয়ে দেবো, আমি সেই বিকালে যেয়ে মিলে আসবো। এখন একদম ছাতে যেতে পারবো না, মানে এতটা রোদ লাগছে কি বলবো, পা ফা পুড়ে যাচ্ছে আমার, যেটা আমার একার মনে হচ্ছে, আমি বলছি আপনাদেরও তাই লাগছে, কিন্তু কিছু করার নেই, এখানে জল ঝরতে থাকুক, সিঁড়ির ছাতে কিংবা ফাঁকা ছাতে পরে মিলবো। তো এদিকে ওর বাবারও স্নান হয়ে গেছে, ওর বাবা হয়েছে পাপোশটা একটু ধুয়ে দিয়েছে, দিয়ে মিলে দিবে। আর ওর ঠাকমা দেখছেন তো এসি চলছে ছাতে, এসিতে শুবে না ওখানে, তার রুমটাও খুব গরম, তো তাই ওই ওর বাবার দোকানে সব জিনিসগুলো সরিয়ে দেওয়া হয়েছে, ওখানে সে শুয়ে আছে। এত তার রুমটাও গরম, সেও থাকতে পারে না, আর এসিতে থাকলে তার হাত পা ব্যথা হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। এই যে আগের দিন একটু দই বসিয়েছিলাম, ওর ঠাকুমাকে ভাত দিয়ে দিয়েছি, ওর ঠাকুমা খেয়ে নিয়েছে, আমি রান্না হয়ে গেলে ওর ঠাকুমাকে দিয়ে দিই। ওর ঠাকুমাকে দিয়েছিলাম ওই যে চচ্চড়ি খুঁদরি ভাজা আর একটু দই দিয়ে ওর ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি দই খাই না, আমার ভাইও খায় না, তো ভাত দিয়ে খায় না, এমনি সময় খায়। আর এখনও ভাই আসেনি, ভাই আসতে সেই 2:30-3 বাজবে, তখন কি আমাদের খাওয়া হয়ে যাবে। আর ওর বাবা আগের দিন বললো অনেকটা দই বসাও, বেশি রান্না করতে হবে না, দই দিয়েই ভাত খাবো, তাই ভালো। ওর বাবার জন্য খালি দইটা নিয়ে ছাদকে চলে এসেছি, এসি চলছে ছাদেই একটু শান্তিতে খাবো। আমাদের আবার সবসময় এসি চলে না, ভোল্টেজ কম না, যখন পাড়ায় প্রত্যেকটা বাড়িতে এখন এসি নিয়ে নিয়েছে, আজ আবার পাড়ায় দুজনের বাড়িতে এসি লাগানো হলো, এত পাড়ায় প্রত্যেকটা ঘরে এসি, ব্যাস ভোল্টেজ খুবই কম। আর আমাদের স্টেবিলাইজার নেই, স্টেবিলাইজারটা যখন কিনি না এসিটা, তখন স্টেবিলাইজার লেগেছিল নি এই 4-5 বছর, এবছর দেখছি এত এসি হয়ে গেছে পাড়ায়, একটা স্টেবিলাইজার লাগাতেই হবে। কিন্তু যখনই স্টেবিলাইজারটা লাগাতে যাচ্ছে 4-5 হাজার টাকা দাম, তো দোকানদার বলছে আর কিছুদিনের জন্য একটু চালিয়ে নিন না, আর বছর লাগাবেন কি আছে, স্টেবিলাইজারটা সারা বছর তো পড়ে রইবে, এই ভেবে আর লাগানো হচ্ছে না, দেখতে দেখতে তো গরমও চলে যাবে, বর্ষা চলে আসবে। ওর বাবা বলছে থাক আর বছর লাগাবো, এবছর যেমন তেমন, নাহলে এই যে দেখছেন এখন খেতে বসছি এসিটা চলছে, আবার কিছুক্ষণ পরে দেখবো এসিটা চলছে না, এসি বন্ধ হয়ে গেছে। এবার ওর ঠাকমা যেখানে, ওর বাবা যেখানে কাজ করে, ওর ঠাকমা শুয়ে আছে, ওর বাবা দেখবো ওখানে যে শুয়ে পড়েছে। তো যখন ওদিকে আমি খাচ্ছি না, জানেন যখন খাচ্ছি তখন 2:30, হ্যাঁ ভাইকে যখন খেতে দিচ্ছি তখন 2:30-3 বাজে, তখন একটি কেক অর্ডার এলো। এখন ওরা সবাই ছাদে আছে, এত গরমে আমি নিচে এসেছি, এসে একটু কেক বানাবো, কেক ঠান্ডা হবে, তারপর তার আমি ডেকোরেশন করব। দুটো কেক একসঙ্গে অর্ডার এলো, একটা আজকে নেবে একটা কালকে নেবে। আজকে যেটা নেবে সেটাটা ছোটো স্মল কেক নেবে, আর কালকে যেটা নেবে, কালকে মাদার্স ডে আছে, না মাদার্স ডে না, কালকে ফাদার্স ডে আছে, আর ও মাদার্স ডের দিনও একটা কেক নিয়েছিল, আর ফাদার্স ডের দিনও একটা কেক নেবে। তো খুব স্পিডে কথা বলতে যে জিভ জড়িয়ে যাচ্ছে। আর এই যে ফ্রিজটা ডিপটা খারাপ হয়ে গেছে নাকি জানি না, কেমন বরফে, ভাবলাম ক্রিমটা একটু বার করেই রাখি, তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে। আর এগুলো সেই শরীর যখন খারাপ হয়েছিল তখন এগুলো আনা হয়েছিল, জুসগুলো, ব্যাস আমার খাওয়া হয়নি, পড়েই রয়ে গেছে পাথরে, সব এই বরফে সব পাথরের মতন হয়ে গেছে। হট করে কেক করতে হলে খুব কষ্ট হয় জানেন তো, ক্রিম গলতেই চাই না। এদিকে কেকগুলো আমি হয়ে গেছে বসতে, মানে ব্যাটারটা করে নিয়েছি, ব্যাটারটা করে আমি কেকটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে ক্রিমটাও আমি গলতে দিয়ে দিয়েছি। তো আজকে আর মনে হয় এই ব্লগটা বাড়াতে পারবো না, তার কারণ এই ব্লগটা যদি বের করতে পারি তাহলে আমার কেক ঢুকবে, মানে কেকের ভিডিওগুলো শ্যুট করতে পারবো, বুঝলেন তো। এর পরের ব্লগটাই দেখতে পাবেন আমি কী কী কেক বানালাম, আজের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে। চলুন কেকটা হোক, কেকটা বানাই। আর কেকটা বানাতে বানাতে, মানে ব্যাটারটা গুলতে গুলতে অনেক বাসন পড়েছে, এখন আমি বাসন গুবো, তারপরে অত কাজ, অত মানে জিনিসগুলো দেখলেন না জল ঝরতে দিয়েছি, ওগুলা মিলবো, বেশ অনেকটাই কাজ। তারপরে কেক অর্ডার এসেছে, মানে বুঝতেই পারছেন আমাকে স্পেস খালি করতে হবে। চলুন টাটা।